কিশোরগঞ্জে ভৈরবে অভিনব পদ্ধতিতে মাদক বহনকালে ত্রিশ কেজি গাঁজা সহ মোহাম্মদ জাহিদুল ব্যাপারী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব চোদ্দ এর ভৈরব ক্যাম্প জাহিদুল সদরের গ্রামের আব্দুল বড় হালিম ব্যাপারীর ছেলে এ সময় তার দখলে থাকা মুরগি পরিবহনের পিক আপ গাড়ি তল্লাশি করে গাড়িটির বডির নিচে বিশেষ কায়দায় বক্স তৈরি করে এর মধ্যে রক্ষিত অবস্থায় পলিথিনে মোড়ানো ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় র্যাব 14 এর ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী জানান গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে বলে স্বীকার করেছে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি